লোকসভার পর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচনেও সবুজ ঝড় বয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে বিজেপি। দুই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর 21শে জুলাইকে সামনে রেখেই তৃণমূলের প্রথম বড় জনসভা হতে চলেছে। প্রতিবারের মতো এবারেও যে বিপুল ভিড় হবে ধর্মতলা চত্বরে তার আন্দাজ মিলছে। ভিড়ের কথা মাথায় রেখে নিরাপত্তায় বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই ব্লু প্রিন্ট ছকে ফেলা হয়ে গিয়েছে। জানা গিয়েছে 21শে জুলাই ধর্মতলার সভাস্থল ঘিরে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। 21শের সমাবেশে মূল মঞ্চকে তিনটি বলয়ে ভাগ করা হয়েছে। প্রথম বলয়ের মূল মঞ্চের দায়িত্বে একজন ডিসি, 3 জন এসি, 5 জন ইন্সপেক্টর, 5 জন সাব ইন্সপেক্টর, 40 জন পুলিশকর্মী, 100 জন সাদা পোশাকের পুলিশ এবং 50 জন র্যাফ থাকছে। দ্বিতীয় বলয়ে মঞ্চের পেছনের দিক এবং সংলগ্ন এলাকায় 7টি ভাগে নজরদারি। ভিডিওগ্রাফি করা হবে 16টি বহুতলের ছাদ এবং বিভিন্ন তলা থেকে। মঞ্চ সংলগ্ন একাধিক জায়গায় থাকবে কমান্ডো এবং বিশেষ বাহিনীর নজরদারি। নিরাপত্তার দায়িত্বে 1 জন ডিসি, 3 জন এসি, 6 জন ইন্সপেক্টর, 14 জন এসআই, 20 জন এএসআই, 70 জন পুলিশকর্মী, 10 জন সাদা পোশাকের পুলিশ থাকবেন। তৃতীয় বলয়ে মঞ্চের বাইরে চৌরঙ্গী স্কোয়ারে 5টি ভাগে নজরদারি। নিরাপত্তার দায়িত্বে 1 জন ডিসি, 5 জন এসি, 7 জন ইন্সপেক্টর, 20 জন এসআই, 22 জন এএসআই এবং 120 জন পুলিশকর্মী। ধর্মতলা চত্বরসহ মধ্য কলকাতার নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার দায়িত্বে 3,500 জন পুলিশ, ট্রাফিক পুলিশ 2,000। ধর্মতলা চত্বরের আশেপাশের অঞ্চলে 15টি জোনে ভাগ করা হবে নজরদারি। দায়িত্বে থাকবেন 1 জন করে ডিসি। নিরাপত্তার দায়িত্বে মোট 30 জন ডিসি, 80 জন এসি, 180 জন ইন্সপেক্টর, 80 জন এসআই এবং এএসআই। 20টি জায়গায় বসবে পুলিশ পিকেট, 15টি জায়গায় অ্যাম্বুলেন্স রাখা থাকবে, ভোররাত থেকেই 41টি জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। নিরাপত্তার দায়িত্বে 12টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড পর্যন্ত সংখ্যক পিসিআর ভ্যান, কুইক রেসপন্স টিম এবং অ্যান্টিসাবডাস টিম থাকবে। এছাড়া ঘাটগুলিতে ডিএমজির নৌকো এবং ডুবের বন্দোবস্ত করা হচ্ছে। শুক্রবার রীতিমতো নকশা হাতিয়ে ভিক্টোরিয়া হাউসের কাছে 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শন করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা। শুধু মঞ্চই নয়, আশেপাশে চত্বরও ঘুরে দেখেন পুলিশ কর্তারা। মূলত ভিআইপিদের বসার জায়গা, সাধারণ কর্মী সমর্থকদের ভিড় কোথায় থাকবে, সেই সব বিষয়গুলি খতিয়ে দেখেন কলকাতার নগরপাল। 21শে জুলাইয়ে শহরে 100,000 মানুষের সমাবেশ হয়, তাই বিশেষ ভিড়ের মধ্যে নিরাপত্তায় যাতে কোনো রকম খামতি না থাকে তা নিশ্চিত করতে তৎপর কলকাতা পুলিশ। তিনি বলেন, প্রত্যেকবারের মতো এবারও 3টি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাউড কন্ট্রোল এবং সুরক্ষা। প্রত্যেক বছর মতন এবারেও 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, ট্রাফিক ম্যানেজমেন্ট, ওর মধ্যে অবভিয়াসলি দি পার্কিং ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আছে, ক্রাউড কন্ট্রোল, লন অর্ডার পার্টটা খুব ইম্পর্টেন্ট আছে এবং প্রোটেক্টিভস আছেন, অনেকগুলো প্রোটেক্টিভস এখানে একসঙ্গে থাকবেন, ওদের জন্য ভিআইপি সিকিউরিটি প্ল্যান যে আছে 3টাই খুব ইম্পর্টেন্ট আছে। 3টা উপরেই অনেক দিন ধরে আমাদের ডিসকাশন হয়েছে, এই প্ল্যান লেড আউট করা হয়েছে, আর ওই প্ল্যান হিসাবেই কাজ হচ্ছে। শুক্রবার থেকেই কলকাতায় আসতে শুরু করে দিয়েছেন বিভিন্ন জেলার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। শনিবার এবং অবশ্যভাবে রবিবার সকাল থেকে যে কলকাতার রাস্তায় চাপ বাড়বে তা বলাই বাহুল্য। তৃণমূলের লক্ষ্য উত্তরবঙ্গের জেলাগুলি থেকে বেশি সংখ্যক কর্মী সমর্থক আনা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন পুরুলিয়া, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং আলিপুরদুয়ার থেকে হাওড়া স্টেশনে কর্মী সমর্থকেরা এসে উপস্থিত হয়েছেন। আর তাদের থাকার জন্য নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক এবং সেন্ট্রাল পার্কে ব্যবস্থা করা হয়েছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়।